सुप्रिय दर्शक सबाई के नमस्कार, आमी बिधान चंद्र पाल न्यूयॉर्क महामाया मंदिर थेके। एखन शुरू हो गेछे सेई दुर्गा पूजार आनंद, चलुन कथा शुनी सबार काछ थेके, मतामत शुनी। सबाई आगे आसले कि हय, आजके कि दुर्गा पूजा होच्छे नाकि? हाँ, दुर्गा पूजार एकटा आमेज पावा जाच्छे। কয়দিন আছে? নিবন্ধন সভাকে দেওয়া হইলো। গোবিন্দ দা, আপনাদের কি দুর্গা পূজা চলে এখন? না না না, আজকে আজকে মন্দিরের সাপ্তাহিক অনুষ্ঠান। এই সাপ্তাহিক অনুষ্ঠান, আমার তো মনে হচ্ছে দুর্গা পূজার দশমী হচ্ছে মনে হয়। মহামায়া মন্দিরের এখন বর্তমান যে পরিস্থিতি, আসলে এতে করে ভক্তদের মনে এমন একটা আশার উদ্রেক এবং স্বতঃস্ফূর্ততার সৃষ্টি হয়েছে, যে কোনো অনুষ্ঠান যে কোনো সময় অসংখ্য ভক্তের সমাগম, সো এটার জন্য বিশাল বড় একটা ব্যাপার। এবং স্বতঃস্ফূর্ত অনুষ্ঠান চলছে মন্দিরে প্রতি শনিবার, এটা নিয়মিত ঘটনা। দুর্গাপূজা প্রস্তুতি চলছে এবং মহাসমারোহে আশা করি আমরা দুর্গাপূজা করব, এবং সেই দুর্গাপূজায় সমগ্র ভক্তদের সমাগম হবে এবং সাত্বিকভাবে দুর্গাপূজাটা করব, এই চিন্তা ভাবনা এবং রিহার্সাল চলছে। সবাইকে নিমন্ত্রণ এবং আমন্ত্রণ দুইটাই। থ্যাংক ইউ। এ দাদা, কি চলছে এখানে আজকে? আরে বিরাট আয়োজন, ভক্তের পায়ের থেকে দুলা নাও, মোরল হইতে নিষেধ করছে। দাদা, আজকে কি দুর্গা পূজা নাকি এত সমাগম? মহাভক্তের সমাগম হতেই পারে। যে ভক্ত আজকে আমাদের অনুষ্ঠানের ইয়েতে আজকে, নিশ্চয়ই তার মানে মন থেকে সে চাইছে, ভগবানের জন্য করছে, ভক্তের সমাগম হবে না। আজকে আমরা জ্যোতিষ রঞ্জন দাস প্রভুর তত্ত্বাবধানে আজকে যুগমায়া মন্দিরে একটা সুন্দর বৈষ্ণব সভা হয়ে গেল। আমরা প্রভুর এই বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই ভালো লাগছে, এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের জ্যোতিষ প্রভুর যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, তিনি যেন আরও অনেক বড় ব্যক্ত হতে পারেন, ভগবানের চরণে তার ভক্তি আরও বৃদ্ধি হয়, এই প্রার্থনা আমরা ভগবানের চরণে করছি। এই সময় বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় বৈষ্ণব সেবা মহামানুষ্ঠান কি জয় সম্রাট গৌর ভক্ত বৃন্দ কি জয় জয় জ্যোতিষ প্রভু কি জয় জয় গৌর মহানন্দ।
নমস্কার আজকের এই অনুষ্ঠান করা মানে কি উপলক্ষে করলেন? আমার কোনো উপলক্ষ নেই, হঠাৎই আমার ইচ্ছা হচ্ছে আজকে আমার পরম সৌভাগ্যে ঢাকা থেকে আগত মুসলমানের প্রভু অত্যন্ত সৌভাগ্য আমার, আমি জানি না আমার সত্যি দাদা আমি আমার সুন্দর এই ভক্তের উপস্থিতিতে আপনার কেমন লাগতেছে? সবাই যে আসছেন এইখানে আমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। হরে কৃষ্ণ হরে।